চোখের সমস্যায় গুরুতরভাবে সাকিব আল হাসানের ভোগান্তি সামনে আসে এবছরের বিপিএল চলাকালীন, যার শুরুটা হয়েছিল ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের সময়। তখনও চোখের এই সমস্যা তীব্র আকার ধারণ করেনি। বিপিএলের সময় বিসিবি প্রথম আনুষ্ঠানিকভাবে জানায় চোখের রেটিনার সমস্যায় আক্রান্ত সাকিব, যে কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে তার দৃষ্টিশক্তি, যা অতি অবশ্যই প্রভাব ফেলেছে তার ব্যাটিংয়ে। বিপিএলের সময়েই সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিলেট পর্বে যোগ দিয়েছিলেন সাকিব। এরপর চোখের সমস্যার সাথে মানিয়ে নিতে শুরু হয় তার সংগ্রাম। ব্যাটিং স্টান্সে বদল, বল ঠিকভাবে দেখে ব্যাটে লাগানোর জন্য মাথা মিড উইকেটের দিকে ঘুরে যাওয়া, এই ছিল তার প্রথম দিককার অবস্থা। বলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখার জন্য হেলমেটের মাঝ বরাবর টিপিং করা। টুর্নামেন্টে বিপক্ষ দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে নানা ধরনের ব্যাটিং ড্রিল চেষ্টা করে ধাতস্থ হতে চাওয়া। সব কিছুতেই একটা বিষয় বোঝা যাচ্ছিল, বাম চোখের কারণে খুব সমস্যায় পড়েছিলেন সাকিব। যদিও প্রকাশ্যে এসে তিনি বলেছিলেন চোখে কোনো সমস্যাই তার নেই। আর এই যে বারবার চোখ 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 বলতেছেন, চোখের কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি ওই যে আপনার চশমা পরে যেটা দেখেন, আমি চশমা না পরে থেকে ভালো দেখি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। ওই বিপিএলের পর ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ, জিম্বাবুয়ে সিরিজ, ইউএসএ সফর, টি-20 বিশ্বকাপ খেলেছেন। মেজর লিগ ক্রিকেট, গ্লোবাল টি-20ও ছিল সাকিবের টানা খেলার সূচিতে। সব জায়গাতেই তার পরিবর্তিত হেড পজিশন, স্টান্স দেখা গেছে। চোখের সমস্যা যে চলমান, সেই বিষয়টাও ধারণা করা গেছে। প্রথম যখন চোখের সমস্যা দেখা দেয়, তখন সাকিবের জন্য এটি ছিল খুবই চ্যালেঞ্জিং। তবে সময়ের সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন, আর এই মুহূর্তে ব্যাটিংয়ের ক্ষেত্রে এটি তার জন্য কোনো সমস্যার কারণ নয়। দেশের দৈনিক পত্রিকা দা ডেইলি স্টারকে কথাগুলো বলেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্প। প্রথম যখন এটার মুখোমুখি হন, তখন সাকিবের জন্য এটা খুবই চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে কোনো না কোনোভাবে সে এটা ম্যানেজ করে ফেলেছে এবং দৃষ্টিশক্তির সমস্যার সাথে মানিয়ে নিচ্ছে। সে বলেছে চোখের ইস্যুটা এখন আর তার জন্য কোনো সমস্যার কারণ নয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিবের ব্যাটিং আশানুরূপ ছিল না। কাউন্টিতে সদ্য খেলা এক ম্যাচে বল হাতে অন্যতম বা সবার থেকে সেরা হলেও ব্যাট হাতে ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। তাহলে কি এখনও চোখের সমস্যার কারণেই রান করতে পারছেন না সাকিব? হেম্প বলেছেন, আমার মনে হয় এই মুহূর্তে সে বেশ ভালো আছে। সাকিব যেভাবে ব্যাটে বলে করছে আর যে পজিশনে যাচ্ছে, টি-20 বিশ্বকাপের থেকে তা অনেক উন্নতি হয়েছে। সে খুব কঠোর পরিশ্রম করছে। ব্যাটার সাকিব নিজেকে ফিরে পাওয়ার জন্য পরিশ্রমের কমতি রাখছেন না, কিন্তু দীর্ঘদিন হলো কিছু ব্যতিক্রম ছাড়া সাকিবের ব্যাটিং আশানুরূপ হচ্ছেও না। এরকম অবস্থা নিয়ে এবার ভারত সফরে যাচ্ছেন এই অলরাউন্ডার। দিনে দিনে উন্নতির এই ধারাই অব্যাহত থাকুক, ব্যাট হাতে সাকিব ফিরে পাক নিজের আগের সেই রূপ। বাংলাদেশের ভালোর জন্য তো সেটাই দরকার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।